অনেক সময় তারা একটা প্রশ্ন করেন যে আচ্ছা দাদা আমাকে একটুখানি বলুন যে কবে বিয়েটা হবে। তো প্রশ্ন হচ্ছে যে বিয়ে কখন হয় এটা নিয়ে। দেখুন বিভিন্ন সময় বয়সের অনুপাতে বিভিন্ন মানুষের জন্য ছেলে দেখা হয় বা অনেকে আছে বিভিন্ন বয়সের মধ্যে বিবাহ করে, কিন্তু আলটিমেটলি বিবাহটা কখন হয়, মানে যদি হঠাৎ আপনি বিবাহ করে ফেলেন আজকে মনে করা যাক, তাহলে এখন কোন সময় চলছে যে আপনার বিবাহটা হয়ে গেল। বিবাহ করার জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে দশা। দশা বিচার হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিচার জ্যোতিষশাস্ত্রের, এবং যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে বা জ্যোতিষ চর্চা করছে, জ্যোতিষ শিখতে ইন্টারেস্টেড, তারা কিন্তু বিশেষ করে দশাটার দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ দশার যে বিচার পদ্ধতি সেটা কিন্তু শিখতে হবে। দশা বিভিন্নভাবে ফল দেয়, এবং আপনারা নিশ্চয়ই জানেন নটি গ্রহ দশা বা অন্তর্দশা আসে। হ্যাঁ, একটা মানুষ নটি গ্রহের দশা পায় না, খুব রেয়ার, না পাওয়ারই কথা সাধারণভাবে। আগেকার দিনে হতো, পেত বিভিন্ন মানুষরা নটা গ্রহের দশা, কিন্তু এখন বর্তমান যুগ সাপেক্ষে নটা গ্রহের দশা কিন্তু চট করে কোনো মানুষ পায় না, তবে অন্তর্দশা বিভিন্ন গ্রহের তারা পায়। বিবাহ করার জন্য বা বিবাহ হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে হচ্ছে জন্মচক্রের দশা অন্তর্দশা প্লাস বৃহস্পতির গোচর। দশা অন্তর্দশাকে খেয়াল রাখতে গেলে পরে প্রথমেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সপ্তম ঘর হচ্ছে বিবাহের ঘর, সপ্তম ঘরের মালিক মানে সপ্তম পতি, এবং সপ্তম ঘরে যেই গ্রহ বসে রয়েছে সেই গ্রহের যদি দশা বা অন্তর্দশা আসে তাহলে পরে বিবাহ হয়ে যায়। আবার সপ্তম পতি যে নক্ষত্র নিয়ে বসে রয়েছে সেই নক্ষত্রের যদি দশা চলে আসে তাহলেও বিবাহ হয়ে যায়। এছাড়াও শুক্র বিবাহের কারক গ্রহ, কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গলও কারক গ্রহ, কবে পরে শুক্র হচ্ছে সবথেকে প্রধান মানে বিবাহের কারক গ্রহ, শুক্রের দশাতেও কিন্তু বিবাহ হয়। এছাড়াও কিন্তু যদি আপনি দেখেন তাহলে লগ্ন পঞ্চম, ইলেভেন্থ হাউস, নাইন্থ হাউস এই সমস্ত ভাবের অধিপতির দশায় কিন্তু বিবাহ হতে দেখা যায়। বিবাহ করার জন্য রাহু কেতু কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। রাহু কেতুর গোচর বা ট্রানজিট যেটা রয়েছে সেই ট্রানজিটে যদি সপ্তম ভাব দিয়ে রাহু কেতু গোচর করে বা সপ্তম ঘরের অধিপতির উপর থেকে রাহু কেতু গোচর করে, এবং যদি সপ্তম ভাবের মধ্যে রাহু কেতুর গোচরের সময় দৃষ্টি পড়ে যায় তাহলে পরে, যদিও বা কেতুর দৃষ্টি আমরা মানি না, সেই সময়ও কিন্তু বিবাহ হতে পারে, কারণ বিবাহ করার জন্য রাহু কেতু কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তবে যে সমস্ত মানুষরা প্রেম করে বিবাহ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কেতুর ভূমিকা অপরিসীম বলা যেতে পারে। তবে শুধু দশা এসে গেলেই কিন্তু বিবাহ যে হয়ে যাবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। হতে পারে আপনার এখন দশা চলছে কিন্তু এই দশা চলার মধ্যেও কিন্তু আপনার বিবাহ হয়নি, এরকম হতে পারে। কারণ হচ্ছে প্রথম বিবাহ কখন হয় এটা দেখতে গেলে পরে প্রথম দেখতে হবে আপনার জন্মচক্রের মধ্যে বিবাহের যোগ রয়েছে কিনা। এছাড়াও বিবাহ কোনো স্লো মুভিং প্ল্যানেটের দ্বারা বিবাহের ভাব বা বিবাহের অধিপতি কোনোভাবে স্লো মুভিং প্ল্যানেট দ্বারা আবদ্ধ হয়ে গেছে কিনা, যদি এসব কিছু না থাকে, যদি ক্লিনভাবে আপনার বিবাহের যোগ থাকে, তাহলে রাশি বা লগ্ন থেকে যখন বৃহস্পতি শুভ ভাব দিয়ে ট্রানজিট করবে, অর্থাৎ শুভ ভাব মানে হচ্ছে কি, শুভ ভাব মানে আমি বলতে চাইলাম যে লগ্ন পঞ্চম দ্বিতীয় বা তার সঙ্গে সপ্তম ভাব বা নাইন্থ হাউস বা ইলেভেন্থ হাউস দিয়ে যখন গোচর করবে তখন কিন্তু আপনার বিবাহটা হবার একটা চান্স চলে আসবে। যদি আপনি ধরুন ইমিডিয়েটলি বা এক দু বছরের মধ্যেই আপনি বিবাহ করবেন তাহলে দেখুন বিবাহ করার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনার এরকম কিছু না কিছু ভাব দিয়ে গোচর করছে, নয় ধরুন নবম ভাব দিয়ে গোচর করছে, নয় নবম পতির যেখানে বসে রয়েছে সেইখান থেকে গোচর করছে। হ্যাঁ, বা রবির সঙ্গে যখন রবির ওপর থেকে বৃহস্পতি গোচর করে তখন কিন্তু জীবনের অনেকটা পরিবর্তন দেয় সাধারণভাবে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বিবাহ করার ক্ষেত্রে বৃহস্পতির গোচরকে তো অবশ্যই দেখব,
তার সঙ্গে সঙ্গে রাহু কেতুর গোচর বা প্লেসমেন্টকেও আমরা দেখব, বিবাহের যোগ আছে কিনা দেখব, সঠিক দশা অন্তর্দশা চলছে কিনা এটাও আমরা দেখব। এর সঙ্গে আরও একটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে নক্ষত্রকে। যদিও বা এই নক্ষত্রের খুব বড় ক্যালকুলেশন ইউটিউবের মধ্যে বাংলাতে খুব একটা নেই আমার যতটা জানা, নক্ষত্রটি অতি ভয়ঙ্কর রূপ, অতি ভয়ঙ্কর একটা প্লেসমেন্ট, মানে অতি ভয়ঙ্কর একটা কারকতাকে নির্দেশ করে। নক্ষত্র একটা খুব বড় রোল প্লে করে যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা কর্মজীবনে হতে পারে, সেটা এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, বা সেটা বিবাহের ক্ষেত্রে হতে পারে। তাই নক্ষত্রকে আগে দেখতে হবে। নক্ষত্র, এবার ধরুন আপনি বিবাহ করতে যাচ্ছেন বা করবেন, ঠিক আছে, কোনো ছেলে হয়তো দেখছেন আপনি, বা কোনো ছেলে হলে পরে মেয়ে দেখছেন, বিবাহ আপনি করবেন। এবারে বিবাহ তো আপনি করতেই পারেন, বা করার যোগ রয়েছে হয়তো আপনার ছকে, বা দশান্তদশাও আপনার ফেভারে রয়েছে, তাই আপনার বিবাহ করতে পারে। কিন্তু মানুষের টার্গেটটা কি, মানুষের লক্ষ্যটা কি? মানুষের লক্ষ্য হচ্ছে একটা সুখী বিবাহিত জীবনকে করা, সুখী বিবাহিত জীবন। কিন্তু প্রতিটা মানুষই চায়, কিন্তু বেশ কিছু মানুষ পায় না সুখী বিবাহিত জীবন, কিছু মানুষ পেয়ে যায়, ভালো কপাল ভালো আছে তাদের। এই কপাল ভালো হবার ক্ষেত্রে নক্ষত্ররা অনেক বড় ভূমিকা পালন করে, আর খারাপ হবার ক্ষেত্রেও নক্ষত্ররা অনেক ভূমিকা পালন করে, অনেক বড়। এবার নক্ষত্রদেরকে দেখতে হবে, নক্ষত্ররা কোন ভাবের অধিপতি নক্ষত্রে বসে রয়েছে, মানে কোন গ্রহ কোন ভাবে নক্ষত্রের এতে বসে রয়েছে, বা নবতারা চক্রের মধ্যে সেই সমস্ত নক্ষত্ররা বিপদবদ বা প্রত্যারী নক্ষত্রে নয় তো, এরকমভাবে দেখতে হবে। তাই বিবাহর যে অঙ্ক ক্যালকুলেশন সেটা কিন্তু একটু বড়। এবং তার সঙ্গে খেয়াল রাখতে হবে যে আপনি যখন বিবাহ করবেন, বা এরকম যদি সব ক্যালকুলেশন মিলে যায়, তাহলে পরে বিবাহের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে রেক্টিফিকেশন করে বিবাহ করার চেষ্টা করুন। যদি আপনি কোনো মতে চাপিয়ে দেন, মানে চেপে যান, তাহলে পরে কিন্তু সেই সমস্যা আপনার জীবনকে সমস্যাগ্রস্ত করবেই। এইটুখানি আজকে অনুষ্ঠান ছিল করার, এইটুখানি বিষয় নিয়ে আমি বলবো। পরবর্তী সময়ে আরও বিভিন্ন বিবাহ সংক্রান্ত অনুষ্ঠান তো আমি করবই, এবং সেখানে আপনার যে সমস্যা সেই সমস্যাকে নিয়েও কিন্তু আমি অনুষ্ঠান করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনার কোনো বক্তব্য থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমার আপনার বক্তব্য লিখবেন, কারণ বক্তব্যর উত্তর হয়তো আমি সবসময় দিতে পারি না, আমি খুব বিজি থাকি, কিন্তু আমি প্রত্যেকটা বক্তব্য পড়ি কিন্তু, ঠিক আছে। আজ এখানেই শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।